আর আরেকদিকে দেখছি সেই দাঁড়িয়ারা আচ্ছে দিন আনে বলে, আচ্ছে দিন আনে বলে। এখন প্রধানমন্ত্রী নয়, এই প্রথম ভারতবর্ষের প্রধানমন্ত্রী যিনি গব্বর সিং, যাকে সবাই ভয় পাচ্ছে। এই যে মায়েরা রয়েছে রাত্রিবেলা বলছে বাচ্চাগুলোকে তাড়াতাড়ি শুয়ে পড়, নাহলে আবার নরেন্দ্র মোদী এসে যাবে, তাড়াতাড়ি শুয়ে পড়, নাহলে আবার জিএসটি, আবার নোটবন্দি, আবার সর্বনাশ, তাড়াতাড়ি শুয়ে পড়, এই মায়ের আগে বলছে। আর নরেন্দ্র মোদী কি বলছে, তার দুটো এখানে লোক আছে, ওই যেরকম গব্বর সিং এর ছিল না শামা কালিয়া শামা, সেরকম গব্বর সিং বলছে, আরে তোমরা বঙ্গাল নেই লে সকতা হ্যাঁ, বঙ্গাল নেই লে সকতা হ্যাঁ, ক্যুঁ ক্যা হ্যায় বঙ্গাল মে ওই থে একটু ঔরত, কিতনা আদমি হ্যায়। তখন ওই ওই যে বর্গি এলো দেশে, ওই চম্বলের ডাকাত চা কি নাম যেন, আরে হ্যাঁ কি নাম, কৈলাস নাকি, আর ওইদিকে ওই পাঙ্গা দিলীপ, তারা বলছে নেই সরদার, নেই সরদার, ও এক ঔরত নেই হ্যায়, উসকে পিছে 8 করোড় বঙ্গাল কে জনতা হ্যায়, উসকে ছুয়েগা তো সব ছট হো জায়েগা, ও 8 কে 1 ঔরত নেই হ্যায়, ও 8 করোড় আদমি কে হ্যায়। মনে আছে কিছুদিন আগে স্প্ল্যানেডে দাঁড়িয়ে বলেছিল, এখনো আমাদের স্বাস্থ্যমন্ত্রী রাজনাথ সিং, সিদ্ধার্থনাথ সিং বলেছিল, ভাগ মমতা ভাগ, ভাগ মুকুল ভাগ, একটাকে ভাগিয়ে নিজের কাছে নিয়ে চলে, আর বললো ভাগ মমতা, মমতাকে মমতাকে, আপনাদের ঘরের মেয়ে, আমরা যারা বাঙালি আমাদের ঘরের মেয়ে, অর্থাৎ আমাদের প্রতীক মমতা ব্যানার্জি, তাকে বাংলা থেকে ভাগিয়ে দেবে, আর তোমরা উড়িষ্যা থেকে, তোমরা গুজরাট থেকে এসে, দিল্লি থেকে এসে বাংলার দখল নেবে, বাংলার মায়েরা নপুংসক জন্ম দেয়নি, বাংলার মারা আমাদের চুরি পরিয়ে রাখেনি, আমি গর্বে বলতে পারি আমরা তোমার শান্ত প্রিয় শান্ত ছেলে, অস্ত্র শত্রু এলে অস্ত্র হাতে লড়তে পারি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে পারি, আমরা বাংলা দিয়ে চলে যাব।